আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 2 লাখ ছাড়ালো, নতুন শনাক্ত 2709, মৃত্যু 34। ভুয়া প্রতিষ্ঠানের নামে করোনা সামগ্রী সরবরাহে জড়িত রিজেন্টের শাহেদ, প্রতারণায় নিজের সামাজিক অবস্থান ব্যবহার করতেন ডাক্তার সাবরিনা। অনুমোদনহীন নকল ওষুধ বিক্রির অপরাধে রাজধানীর বাবুবাজারের 7 ফার্মেসিকে 7 লাখ টাকা জরিমানা র্যাবের ভ্রাম্যমাণ আদালতে। মহামারীর মধ্যেও অবৈধ পথে বিদেশ যাত্রায় 1 সপ্তাহে ইউরোপে আটক ও উদ্ধার 500-এরও বেশি বাংলাদেশি। অনলাইনে জমেনি কোরবানির পশু বেচা কেনা, গরুর দাম কম, লোকসানের আশঙ্কায় রাজধানীর খামারিরা। এক মাসেই আরো 1 লাখ ব্যক্তির দেহে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা 2 লাখ ছাড়িয়েছে। গত 24 ঘন্টার মধ্যে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে আরো 2709 জনের দেহে। আক্রান্তদের মধ্যে 24 ঘন্টায় মারা গেছেন আরো 34 জন। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 2581 জনে। আরো জানাচ্ছেন রাসনা দাস। দেশে বিধিনিষেধ শিথিলের পর রোগীর সংখ্যা বাড়ার গতিতে এক মাসেই আরও 1 লাখ ব্যক্তি সংক্রমিত হয়ে আক্রান্তের সংখ্যা এখন 2 লাখ ছাড়িয়েছে। 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এরপর শনাক্ত রোগীর সংখ্যা লাখের ঘরে পৌঁছতে সময় নেয় 103 দিন। গত 24 ঘন্টায় নতুন করে 2709 জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত 2,02,066 জন করোনায় আক্রান্ত হয়েছে। শনাক্তের হার 24.08%। গতকালের তুলনায় আজ নমুনা পরীক্ষার সংখ্যা কমেছে। ব্রিফিংয়ের তথ্য মতে 24 ঘন্টায় 2,923টি নমুনা পরীক্ষা করা হয়। দেশে করোনা সংক্রমিত হয়ে একদিনে মারা গেছে আরও 34 জন, এর মধ্যে পুরুষ 29 এবং নারী 5 জন। সব মিলিয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 2,521 জনের। মৃত্যুর হার 1.28%। নমুনা সংগ্রহ অনেক কম, এ বিষয়ে অনেক প্রশ্ন আসছে যে নমুনা সংগ্রহ কম হচ্ছে এবং পরীক্ষা কম হচ্ছে। নমুনা সংগ্রহের ক্ষেত্রে বলি, আপনারা যাদের দরকার মনে করবেন অবশ্যই নমুনা দেওয়ার জন্য যে বুথগুলো আছে, যে ব্যবস্থা আছে জেলা উপজেলা পর্যায়ে, আপনারা নমুনা দিতে আসুন। এ সময় চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান অতিরিক্ত মহাপরিচালক। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণেরও পরামর্শ দেন তিনি। যারা স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত, যেমন চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রের পরিচ্ছন্নতা কর্মী এবং অন্যান্য কর্মী এবং সকল জরুরি সেবা যারা দিয়ে যাচ্ছেন, তাদের জন্য নিজের স্বাস্থ্যবিধিগুলো সঠিকভাবে পালন ও নিয়মিত অভ্যাস করুন। গত 24 ঘন্টায় সুস্থ 1,373 জন। সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 1,10,098 জন। মোট রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.49%। নিজের স্বাস্থ্যবিধিগুলো। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। করোনার উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে গত 24 ঘন্টায় 9 জনের মৃত্যু হয়েছে। কুমিল্লার উপসর্গ ও আক্রান্ত হয়ে সর্বোচ্চ 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে শনাক্ত বিবেচনায় ভয়ঙ্কর চিত্র ফুটে উঠেছে বরিশালে। জেলায় নমুনা পরীক্ষায় শতকরা 58 জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে এস এম আশরাফের রিপোর্ট। বাড়ছে করোনার সংক্রমণ, ভাইরাস ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে। যেখানেই মানুষ অসচেতন সেখানেই ভয়ঙ্কর রূপ ধারণ করছে কোভিড-19। কুমিল্লায় এ পর্যন্ত প্রাণ গেছে 128 জনের, গত 24 ঘন্টায় 4 জন, সেখানে মোট আক্রান্ত 4,814। খুলনায় পাইকগাছা উপজেলা চেয়ারম্যান সহ মারা গেছেন 3 জন, এ পর্যন্ত সেখানে 8,700-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় 24 ঘন্টায় শতকরা 31 জনের শরীরে ভাইরাস পাওয়া গেছে। তবে শনাক্ত বিবেচনায় শীর্ষ স্থানে বরিশাল। একদিনে 283টি নমুনা পরীক্ষায় 162 জনের দেহে করোনা পাওয়া গেছে। পরিসংখ্যান বলছে শতকরা 58 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদিকে বগুড়া এবং সিলেটে মারা গেছেন 3 জন করে। 376 জনের নমুনা পরীক্ষা করে 83 জনের দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে সিলেটে। আর বগুড়ায় 4,000-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।
এ পর্যন্ত সেখানে মারা গেছেন 78 জন। এছাড়া চট্টগ্রাম, মৌলভীবাজার, নওগাঁ ও নেত্রকোনায় করোনায় প্রাণ হারিয়েছেন একজন করে, ব্রাহ্মণবাড়িয়ায় দুজন। ময়মনসিংহে আনন্দমোহন বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত উপপরীক্ষা নিয়ন্ত্রক মারা গেছেন করোনায়, তবে শনাক্তের হার কিছুটা কম নারায়ণগঞ্জে, 24 ঘণ্টায় 21 জন আক্রান্ত হন সেখানে। এস এম আশরাফ, এটিএন বাংলা। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমের বিরুদ্ধে ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে করোনা সামগ্রী সরবরাহ করার তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ ডিবি। অন্যদিকে নিজের সামাজিক অবস্থান ব্যবহার করে চিকিৎসার নামে প্রতারণা করেছে ডাক্তার সাবরিনা। রিমান্ডে জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তদন্তে এসব তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। বহুল আলোচিত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিম এবং তার প্রতিষ্ঠানের এমডি মাসুদ পারভেজকে 10 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ ডিবি। রিমান্ডের দ্বিতীয় দিনে প্রতারণা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে তারা। বাস্তবে কোম্পানি নেই, অথচ তার নাম ব্যবহার করে বিভিন্ন কাজ করে শাহেদ হাতিয়ে নিয়েছে বিপুল অঙ্কের টাকা। অস্তিত্বহীন এক কোম্পানিতে কাজ পেয়ে দিতে যারা সহায়তা করেছে তাদের বিরুদ্ধে তদন্ত করছে গোয়েন্দারা। কোভিড শুরুর দিকে আলবার্ট গ্লোবাল ফ্যাক্টরিজ এই নামে উনি একটা ফেসবুক ওপেন করে উনি একটা গার্মেন্টস ফ্যাক্টরির অস্তিত্ব দেখিয়েছেন, যেটার আসলে বাস্তবে কোনো অস্তিত্ব নাই। তো প্রাথমিক পর্যায়ে এই ফ্যাক্টরির নামে সরকারিভাবে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে যে সমস্ত প্রোটেক্টিভ গিয়ার বিতরণ করা হতো এর একটা বিশাল অংশ তার এই ভুয়া ফ্যাক্টরির নামে উনি বিতরণ করেছেন। গোয়েন্দা কর্মকর্তা আরও জানান, এসব অনিয়মের বিরুদ্ধে যাদের নাম আসবে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা যতটুকু পেয়েছি সেটা আমরা লিখিতভাবে জানাবো স্বাস্থ্য অধিদপ্তরকে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে, যে অনিয়মগুলি আমরা পেয়েছি। এখন ওই অনিয়মের ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর তারা ডিপার্টমেন্টালি ওনারা সেটা দেখবে। এদিকে দ্বিতীয় দফা রিমান্ডের প্রথম দিনে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনাকে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দারা। তার কাছ থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে যা যাচাই বাছাই করে দেখছে গোয়েন্দারা। সাবরিনা ডাক্তার হিসাবে তার যে ফেস ভ্যালু এবং তার যে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য অধিদপ্তরের সহ বিভিন্ন জায়গায় তার যে পরিচিতি, সেই পরিচিতিটিকে সে ক্যাপিটালাইজ করেছে এবং করে বিভিন্ন প্রতারণার আশ্রয় নিয়েছে। যেই পদ্ধতিতে স্যাম্পল কালেকশন এবং যে সার্ভিস দেওয়ার কথা ছিল কোভিড পেশেন্টদেরকে সেখানে সেই সার্ভিসটা দেয়নি। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সুকৌশলে ছবি তুলে প্রতারণা করেছে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিম। তার বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। এসব বিষয়ে তদন্ত করছে গোয়েন্দা পুলিশ ডিবি। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। অনুমোদনহীন ও নকল ঔষধ বিক্রির অপরাধে রাজধানীর বাবুবাজারে মেডিসিন মার্কেটের 7টি ফার্মেসিকে 7 লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে মিজান মেডিকেল হল নামের একটি ফার্মেসিকে সিলগালা ও এর মালিককে 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মমিনুর রিপনের রিপোর্ট। অনুমোদনহীন ও নকল ওষুধ বিক্রির তথ্য পেয়ে রাজধানীর বাবুবাজারের আলী চেয়ারম্যান মেডিসিন মার্কেটে অভিযান চালায় র‍্যাব 10। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ নকল ওষুধ, যার অধিকাংশই নামি দামি কোম্পানির লোগোসহ। খুচরা ও পাইকারি বিক্রির মাধ্যমে যা পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। আটা, ময়দা ও রং মিশিয়ে নকল ওষুধ তৈরির অপরাধে মিজান মেডিকেল হল নামের একটি ফার্মেসি এবং এর গোডাউন সিলগালা করা হয় এবং 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে ফার্মেসির মালিককে। জীবন রক্ষাকারী ওষুধ নিয়ে মানুষের সাথে এমন প্রতারণায় হতাশ র‍্যাবের ম্যাজিস্ট্রেট। অনুমোদনহীন, ভেজাল এবং নকল এবং মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন ওষুধ তারা মজুত করেছে, তারা বিক্রয় করছে, বন্টন এবং বাজারজাতকরণের কাজে যুক্ত ছিল। ম্যাক্স প্রো বলেন, লোসেকটিল বলেন, এগুলো কিন্তু সব নামি নামি কোম্পানির ওষুধ, কিন্তু এখানে তারা কিন্তু হরামেশা এগুলোকে কিন্তু নকল করে ফেলছে। অনুমোদনহীন এসব ঔষধ মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকারক বলে জানিয়েছে ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক। ওষুধ ফার্মেসি যখন আপনি ব্যবসা করবেন, একজন ফার্মাসিস্ট থাকে, সে সবসময় সচেতন হইবে যে ওষুধ কোম্পানি থেকে ওষুধ কিনবে সে ইনভয়েস নিয়ে কিনবে এবং এই ওষুধের অনুমোদন আছে কি সে যাচাই করবে। আর এখন অবগতির জন্য সকলে জানাতে আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। এদিকে নকল ওষুধ তৈরি এবং বিক্রি রোধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে র‍্যাব। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। করোনা মহামারীর মধ্যে দেশের হাসপাতালগুলোতে রোগীদের আস্থা ফেরাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
যারা দুর্নীতিতে বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল তাদের মুখে সরকারের চলমান শুদ্ধি অভিযান নিয়ে প্রশ্ন মানায় না বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীতে সরকারি বাসভবন থেকে গণমাধ্যমকে দেওয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সংক্রমণের লাগাম টেনে ধরা যাচ্ছে না, নমুনা পরীক্ষা আক্রান্তের সংখ্যা একদিন কমলে আবার পরদিন বাড়ছে, বিশেষজ্ঞগণ বলছেন আসন্ন ঈদে সমাগম এড়ানো না গেলে সংক্রমণ উচ্চমাত্রায় পৌঁছে যাবে। হাসপাতাল বুকই করুন জনগণকে, অনেক বেসরকারি হাসপাতালের উপর নানান কারণে রোগীদের আস্থার সংকট তৈরি হয়েছে, তাই আশা করব আস্থা ফিরিয়ে আনুন সংশ্লিষ্ট সকলকে, এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাই। করোনা মহামারীর মধ্যেও বাড়ছে অবৈধ পথে বিদেশ যাত্রার প্রবণতা। গত এক সপ্তাহে ইউরোপের বিভিন্ন দেশ থেকে উদ্ধার করা হয়েছে 500+ বাংলাদেশিকে। বিশ্লেষকরা বলছেন কর্মসংস্থানের সংকট আর উন্নত জীবনের স্বপ্নে অনিশ্চিত পথে যাত্রা করছেন অনেকে। মাহবুব কবির চপলের রিপোর্ট। উন্নত জীবনের আশায় অবৈধ পথে জীবনের ঝুঁকি নিয়ে আগেও অনেকে বিদেশ যেতে চেয়েছেন, এখনও চাচ্ছেন। শুধু মাঝের কয়েকটা মাস কিছুটা কম ছিল। গত সপ্তাহে মেসিডোনিয়া ও ইতালি থেকে উদ্ধার করা হয় 500+ বাংলাদেশিকে। তাদের বেশিরভাগই গেছেন সাগরে ভাসতে ভাসতে, তবে সবাই যে পৌঁছাতে পেরেছেন তাও নয়, অনেকের সলিল সমাধিও হয়েছে। করোনায় যখন সারা বিশ্বই টালমাটাল, তখনও ইউরোপ যাবার এই প্রবণতা কেন? মানুষের আয় ব্যাপকভাবে কমে গেছে, মানুষ বিকল্প কর্মসংস্থান করছে, বিকল্প আয়ের উৎস খুঁজছে, সেটি করতে গিয়ে অনেকে অবৈধ পথে বিদেশে পাড়ি জমাচ্ছে, যেটি কোনোভাবেই কাব্য না। এখন এটি বন্ধ করতে হলে যেটি করতে হবে, জনগণের হাতে যাতে টাকা আসে সেই সুযোগ সৃষ্টি করে দিতে হবে, তাহলেই কিন্তু মানুষ অবৈধভাবে বা বিদেশে পাড়ি জমানোর যে চেষ্টা সেটা তারা করবে না, তাদের নিজের দেশের মধ্যেই তারা তাদের কর্মসংস্থানে নিয়োজিত হতে পারবে। কর্মসংস্থানের ব্যবস্থা যদি আমরা করতে পারি, তাহলে হয়তো বা আমরা একটা জিনিস করতে পারি যে হয়তো এই অবৈধ অভিবাসী হবার জন্য যে শঙ্কিতভাবে তারা বিদেশে যাওয়া, মৃত্যুযাত্রায় যাওয়া, সেটা হয়তো আমাদের কমে যাবে। এই নিয়ন্ত্রণ করবার জন্য অবশ্যই আমাদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। বিদেশ গমনোচ্ছেদকে যারা এই প্রতারকের ফাঁদে তারা ইচ্ছাকৃতভাবে পা না দেয় সেরকমভাবেও কিন্তু তাদেরকে মনস্তাত্ত্বিক একটা মনের মধ্যে একটা বাসনা তৈরি করতে হবে। করোনার সময় কাজের সুযোগ সৃষ্টি সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে কর্মসংস্থান মন্ত্রণালয়। এজন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা হচ্ছে বলে জানান শ্রম ও কর্মসংস্থান সচিব। এখন যারা যাচ্ছে, এটা যে সোনার হরিণের পিছনে যাওয়া, যা বিশেষ করে যারা প্রতারকচক্র, তারা তো এক ধরনের মূলা সামনে ঝুলায়, কিন্তু যে উদ্দেশ্যে যাচ্ছে সেখানেই তো কর্মসংস্থানের সুযোগ নাই। এই বিষয়টা সরকার সিরিয়াসলি গুরুত্ব দিচ্ছে যাতে এখানে কর্মসংস্থান সৃষ্টি বা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। কর্মসংস্থান মানেই তো আর চাকরি না, নতুন যে উইন্ডোগুলো ওপেন হবে সেই উইন্ডোগুলো কি এবং কিভাবে তাদেরকে কাজে লাগানো যায়, এটা সরকারের মূল কথা। পাশাপাশি বেসরকারি পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এখনও জমে ওঠেনি অনলাইনে কোরবানির পশু বেচা কেনা। বেশিরভাগ মানুষই পছন্দ করে গরু কিনছেন খামারে গিয়ে, আর করোনার কারণে গরুর দামও কিছুটা কম, তাই লোকসানের আশঙ্কা করছেন খামারিরা। হাবিবুর রহমান অভির রিপোর্ট। আর মাত্র 12-13 দিন পরেই কোরবানির ঈদ, তাই গবাদি পশুর খামারগুলোতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। দেশি গরুর পাশাপাশি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ বিদেশি গরুও বিক্রি হচ্ছে। তবে করোনা ভাইরাসের কারণে এবার পশু বেচাকেনা কম। দুপুর গড়ালেও রাজধানীর মোহাম্মদপুরের এই খামারে এসেছেন মাত্র 2 ক্রেতা। গতবারের চেয়ে এবার গরুর দামও কম। আমরা সারা বছর পুরা, ভুষি, খড় যা আছে সবকিছু দামে কিনে খাওয়াতে হয়েছে, কিন্তু এই সময়টা আসার পরে এখন আমরা গরুর দাম ওইভাবে পাচ্ছি না। 450 বেচছি, 375 বেচছি, এবার ধরেন 350, 425। অনলাইনে করোনার কারণে ফার্মে লোকজন খুব কম আসে, এই কারণে অনলাইনে বিক্রি বেশি হচ্ছে। মহামারী করোনা ভাইরাসের কথা চিন্তা করে এবার অনলাইনে শুরু হয়েছে পশু বেচাকেনা। তবে এসব অনলাইনে ভরসা করতে পাচ্ছেন না অনেকেই। এখানে যখন আমি দেখে কিনলাম সেটা সুবিধা, অনলাইনে তো দেখতে পারতাম না,
ছবি টুবি দেখে কিনতে হয়েছে। সরাসরি দেখলে মানে আসল মানে অবস্থাটা বোঝা যায়, অনলাইনের সময় দেখা যায় একরকমের, বাস্তবে একরকমের একটু ডিফারেন্স থাকে। আমি গরু খুব ভালো হয়েছে আমাদের, এবং আমরা গরু কিনেছি 64,500 টাকা দিয়ে, যেটা আমার কাছে মনে হলো যে গরু কিনে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছি, এই মার্কেটে না যেয়ে এখানে গরু কিনে আমার জন্য ভালো হয়েছে। গরু পছন্দ হলে বাসায় পৌঁছে দেওয়া সহ সব ধরনের দায়িত্ব নিয়েছে অনলাইন প্ল্যাটফর্মগুলো। হাবিবুর রহমান অফি, এটিএন বাংলা, ঢাকা। আসন্ন ঈদে মানুষ যাতে গ্রামের বাড়িতে না যেয়ে নিজ নিজ কর্মস্থল এলাকায় ঈদ উদযাপন করেন, সে কারণে ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সকালে জয়দেবপুর থেকে ঢাকা পর্যন্ত তৃতীয় ও চতুর্থ রেললাইন প্রকল্পের কাজ পরিদর্শন শেষে তিনি এই কথা জানান। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। আমরা তো সবাইকে আহ্বান জানাচ্ছি যে এবার ঈদে কেউ আমরা বাড়ি যাব না, এবার যে যেখানে আসি সেখানে ঈদ করবো। ট্রেনে আমরা এবার বাড়িতে যাচ্ছি না, যেভাবে চলতেছে এইভাবে চলবে। ধরো 4-5-6-7 ট্রেন আমরা অপারেট করতে পারি গাজীপুর ঢাকা, ঢাকা গাজীপুর, এইভাবে। সেই জন্য আমরা সেই পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছি। দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় নদ নদীর পানি কিছুটা কমলেও মধ্যাঞ্চলে বাড়ছে বন্যার প্রকোপ। জামালপুরে বন্যার পানিতে ডুবে মারা গেছে এক শিশু। বন্যা কবলিত এলাকায় শুকনো জায়গার অভাবে বাঁধে আশ্রয় নিয়েছেন লাখো দুর্গত মানুষ। 12 জেলায় এখন পর্যন্ত 1,544টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে নিয়াজ জামান সজীবের রিপোর্ট। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসেবে দেশের 17টি জেলার বিভিন্ন এলাকা এখন বন্যা কবলিত। এসব দুর্গত এলাকার আশ্রয় কেন্দ্রে মানুষের সঙ্গে আশ্রয় নিয়েছে গবাদি পশুও। গাইবান্ধার দুর্গত এলাকায় মসজিদ ডুবে গেছে, মুসল্লিরা নামাজ পড়ছেন নৌকায়। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি রয়েছে বিপদসীমার উপরে। ধরলার নদীতে স্রোতের ভাঙনের হুমকিতে পড়েছে কালোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। জামালপুরে যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে কমলেও পুরাতন ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি বাড়ছে। ফরিদপুরে সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়, প্রতিদিনই ডুবছে নতুন নতুন এলাকা। গত 24 ঘন্টায় পদ্মা নদীর পানি 11 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 109 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। শেরপুরে পুরনো ব্রহ্মপুত্র নদের পানি বাড়তে থাকায় চরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পুরনো অংশ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে 35টি গ্রাম। হবিগঞ্জে নদ নদীর পানি উপচে 4টি উপজেলা গ্রামীণ জনপদ প্লাবিত হয়ে আছে কয়েক সপ্তাহ ধরে। টাঙ্গাইলে সকল নদ নদীর পানি বাড়ায় নতুন এলাকা বন্যা কবলিত হয়েছে। রাস্তাঘাটে অনভাবে চলাচল করি, আডুমানি ভেঙ্গে, উরাতপানি ভেঙ্গে, গোলাবানি ভেঙ্গে, এখানেও চলাচল করি। ফসল নষ্ট হয়েছে, এমনকি এই আউশ ধানের সারা পর্যন্ত তলিয়ে গেছে। বন্যায় মানিকগঞ্জের সাথে হরিরামপুর উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পদ্মায় প্রবল স্রোত ও ঘাটে অতিরিক্ত গাড়ির চাপে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় পারাপারের অপেক্ষায় আছে 600-এরও বেশি যানবাহন। নওগাঁয় আত্রাই ও ছোট যমুনা নদীর বাঁধ ভেঙে 3টি উপজেলার 87 গ্রাম প্লাবিত হওয়ায় 1.5 লাখ লোক পানিবন্দী হয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে বন্যা কবলিত মানুষকে সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী। উত্তর দিকে কমতেছে আর মধ্যাঞ্চল আর দক্ষিণাঞ্চলে ওই পানিটাই প্রবাহিত হচ্ছে, এই জন্য বাড়তেছে। নিম্নাঞ্চলে বাড়বে, এই মাসটা থাকবে হয়তো, তারপরে ইম্প্রুভ হয়ে যাবে। ইমার্জেন্সি ওয়ার্ক যেখানে যেখানে লাগতেছে, এই এপ্রিল মাসের 19 তারিখ থেকেই লকডাউনের মধ্যে আমরা ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কাজ শুরু করছি এবং এটা অব্যাহত থাকবে। তবে নদ নদীর পানি কমে যাওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে নেত্রকোনা ও বগুড়ায়। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা ও মেঘনা নদীর পানি বাড়লে দেশের 20 থেকে 24 জেলা বন্যা কবলিত হয়ে পড়বে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ মার্কিন উদ্যোক্তা ফাহিম সালেহ হত্যাকাণ্ডে তারই সাবেক ব্যক্তিগত সহকারী টাইরিস ডেভেন হাসপিলকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক পুলিশ। 21 বছর বয়সে এই কৃষ্ণাঙ্গকেই মূল অপরাধী ভাবা হচ্ছে। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। করোনা মহামারী ছাপিয়ে রাইড শেয়ারিং কোম্পানি পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালের নৃশংস মৃত্যু এখন সবচেয়ে আলোচিত ঘটনা নিউ ইয়র্কে। রাজ্যের পুলিশ ও গোয়েন্দারা হন্যে হয়ে অভিযান চালাচ্ছেন 4 দিন ধরে।
অবশেষে শুক্রবার তারা গ্রেপ্তার করে টাইরিস ডেভিন হাসপিলকে। কৃষ্ণাঙ্গ এই তরুণ কিছুদিন আগে ছিলেন ফাহিম সালের ব্যক্তিগত সহকারী। প্রায় ১,০০,০০০ মার্কিন ডলার আত্মসাতের অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়। এর জের ধরেই ফাহিম সালেকে হত্যা করা হতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। Mr. Haspel was Mr. Saleh's executive assistant and handled his finances and personal matters. আশপাশের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় হুডি ও মাস্কে নিজেকে ঢেকে ফাহিমকে অনুসরণ করে ওই ফ্ল্যাটে যায় ডেভিন হাসপিল। এর আগে সে একটি ইলেকট্রিক করাতো কিনে, যা দিয়ে হত্যার পর ফাহিমের লাশ টুকরো করা হয়েছিল। নৃশংস এই হত্যাকাণ্ডে তুমুল উদ্বেগ আর আলোচনা ছড়িয়ে পড়েছে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে। ফাহিমের এই মৃত্যুতে আমাদের বাংলাদেশ কমিউনিটি থেকে শুরু করে সব জায়গায় শোকের ছায়া চলে আসছে। আর আমরা যারা ইয়াংস্টার যারা আছে তাদের জন্য তীব্র নিন্দা জানাই, আর আমরা চাইব যে সুষ্ঠু বিচার হবে। আমরা বাঙালি কমিউনিটি এক থাকতে হবে এবং এটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই, এবং এর ভিতরে আরও কিছু আছে কিনা সেটাও পুলিশকে খুঁটিয়ে দেখতে হবে। গত ১৫ জুলাই ম্যানহাটনে নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সালের খণ্ডিত লাশ। উদীয়মান এই উদ্যোক্তা ৩৩ বছর বয়সেই হাজার কোটি টাকার মালিক হয়েছিলেন তথ্য প্রযুক্তির ব্যবসা করে। বাংলাদেশের সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই, যারা সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়ায় তারা মানবতা ও দেশের শত্রু বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে দেশের অভ্যন্তরে ও বিদেশ থেকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালানো হয়। সাম্প্রদায়িকতার বিষ বাষ্প যারা ছড়ায় তারা প্রকৃতপক্ষে মানবতার শত্রু, বাংলাদেশের শত্রু। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি একজন অসাম্প্রদায়িক মানুষ, তার নেতৃত্বে আমরা কিভাবে অসাম্প্রদায়িকতাকে লালন করতে হয়, কিভাবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভাই ভাইয়ের মতো মিলিত হয়ে চলতে হয় সেই শিক্ষা আমরা পেয়েছি। কোনো ব্যক্তি বিশেষের কারণে বা কোনো গোষ্ঠীর কারণে বা কারো কারণে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে না। করোনা মহামারীর মতো বন্যা মোকাবেলাতেও সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ অভিযোগ করেন। সরকারি সাহায্য না পেয়ে বন্যা দুর্গত মানুষ অনাহার অর্ধাহারে দিন কাটাচ্ছে বলেও মন্তব্য করেন রিজভী। দেশে সংসদীয় গণতন্ত্রের নামে রাষ্ট্র ক্ষমতা একজনের হাতে কেন্দ্রীভূত করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। কেরানীগঞ্জে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জি এম কাদের বলেন, ১৯৯০ সালে তথাকথিত স্বৈরাচার বিরোধী আন্দোলনের মুখে এরশাদ ক্ষমতা ছেড়ে দেওয়ার পর দেশে সংসদীয় সরকার ব্যবস্থা চালু হয়েছে, কিন্তু এতে সংসদীয় গণতন্ত্রের নামে সংসদীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এক ব্যক্তির হাতে সম্পূর্ণ ক্ষমতা দিয়ে সংবিধান সংশোধন করা হয়েছে এবং সেখানে এক ব্যক্তির ইচ্ছায় সংসদের কোনো ক্ষমতা নাই, কারো কোনো ক্ষমতা নেই তার বাইরে যাওয়ার জন্য। এটা কি আসলেই সংসদীয় গণতন্ত্র নাকি সংসদীয় এক নায়কতন্ত্র? এটাকে এটা সংসদীয় গণতন্ত্র নাকি সংসদীয় স্বৈরাচার? এই বিষয়গুলি সম্পর্কে আমাদের আলাপ আলোচনা করা উচিত। ভবিষ্যতে কি করলে ভালো হয়, আমি মনে করি যারা দেশপ্রেমিক রাজনীতিবিদ তাদের এসব নিয়ে চিন্তা করার সময় এসেছে। গণমাধ্যমের সাংবাদিক ছাঁটাই বন্ধ ও নবম ওয়েস্টবোর্ড কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিউজে। একই সাথে গণমাধ্যমে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা না করতে ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারও করে দিয়েছেন সংগঠনটির নেতারা। রাজধানীর কারওয়ানবাজারে এক মানববন্ধন কর্মসূচি থেকে তারা একথা বলেন। সাংবাদিক নেতারা আরও বলেন, গণমাধ্যমের ছাঁটাই বন্ধ, নবম ওয়েস্টবোর্ড কার্যকর না হলে বড় ধরনের আন্দোলন করা হবে। এ সময় বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ, ডিউজের সভাপতি কুদ্দুস আফরাদ ও সাবেক সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বেশি করে গাছ লাগালে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় তা কাজে আসবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের এস এম হলে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি একথা বলেন। এ সময় আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে বৃক্ষরোপণ করা হবে। শিক্ষার্থীদের সম্পৃক্ত করে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে ছাত্রলীগ নেতাদেরও আহ্বান জানান তিনি। ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের এএসআই নিহতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো সদর উপজেলার চাঁদপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে আবুল হোসেন ও একই গ্রামের মুসা মিয়ার ছেলে ইসমাইল। মামলার প্রধান আসামি মামুন সহ তিনজন পলাতক রয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। শুক্রবার বিকেলে সাদা পোশাকে সদর উপজেলার চাঁদপুর ব্রিজের কাছে আসামি ধরতে গিয়ে পুলিশের এক এএসআই নিহত ও একজন আহত হয়। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। এবারে বাজেটে বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রে অসম্ভব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে মনে করেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডির পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। ইকোনমিক ডেভেলপমেন্ট রিসার্চ অর্গানাইজেশন আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় তিনি এই কথা বলেন। আলোচনায় বক্তারা বলেন, বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক লোন পুঁজির সবচেয়ে বড় উৎস, কিন্তু করোনা পরিস্থিতিতে বিনিয়োগকারীদের ঝুঁকি বিবেচনায় ব্যাংকগুলো ঋণ দিতে তেমন আগ্রহ দেখাচ্ছে না। এজন্য ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারীদের জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিম চালুর পরামর্শ দিয়েছেন তারা। এবার আন্তর্জাতিক সংবাদ। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা 6 লাখ ছাড়িয়েছে, আক্রান্ত 1,41,27,000 বেশি। যুক্তরাষ্ট্রের জোনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য মতে 215 দেশে পৌঁছে গেছে প্রাণঘাতী ভাইরাস কোভিড-19। অপ্রতিরোধ এ ভাইরাসের সংক্রমণ এক দেশে কমছে তো বাড়ছে অন্য দেশে। এদিকে প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারতে। আরো জানাচ্ছেন ইশরাত লিমা। যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিপর্যয় তৈরি করছে প্রাণঘাতী করোনা ভাইরাস। দেশটিতে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় নতুন করে আরও 77,000 বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। অপরদিকে 24 ঘন্টায় মারা গেছেন আরও 927 জন। এ নিয়ে যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা ছাড়ালো 1,39,000। দেশটির 50 অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে করোনার প্রকোপ। এদিকে সংক্রমণ এড়াতে যুক্তরাষ্ট্রে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরার নির্দেশনা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন জোর করে কারো মাস্ক পরার প্রয়োজন নেই। তবে বিশেষজ্ঞরা বলছেন তার মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির একরোখায়ী মনোভাব জনস্বাস্থ্যের জন্য ভয়ানক হুমকি হয়ে দাঁড়াবে। এদিকে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা 34,000 ছাড়িয়েছে, মারা গেছেন 1,163 জন। এ নিয়ে ব্রাজিলে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 77,000, আক্রান্ত প্রায় 20,47,000। ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়ছে। গত 24 ঘন্টায় দেশটিতে কোভিড-19 আক্রান্ত হয়েছেন 34,957 জন, মৃত্যু হয়েছে 687 জনের। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা 10,39,000 ছাড়িয়েছে, মারা গেছেন 26,000 বেশি মানুষ। ইশরাত লিমা, এটিএন বাংলা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের বিখ্যাত নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার মেয়ে আরাধ্য। শুক্রবার রাতে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়। কয়েকদিন আগে তারা এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে ছিলেন। এর আগে ঐশ্বরিয়ার স্বামী অভিষেক বচ্চন ও শ্বশুর অমিতাভ বচ্চনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ার পর গত শনিবার তাদেরকে একই হাসপাতালে ভর্তি করা হয়। করোনার ভয়াবহ সংক্রমণ এড়াতে যুক্তরাষ্ট্রের সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরার নির্দেশনা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন জোর করে কারো মাস্ক পরার প্রয়োজন নেই। বিশেষজ্ঞরা বলছেন কোভিড-19 শুরুর পর মাস্কের প্রয়োজনীয়তার প্রতি কোনো গুরুত্বই দেননি মার্কিন প্রেসিডেন্ট। এমনকি তিনি নিজেও সবসময় মাস্ক পরেন না। তারা বলছেন ডোনাল্ড ট্রাম্পের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির একরোখা এই মনোভাব জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। মার্কিন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসির মতে করোনা সংক্রমণ এড়াতে মুখ ঢেকে রাখা খুবই জরুরি। মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার ও সাবেক যুবমন্ত্রী আবুল কাশেম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বার্ধক্যজনিত কারণে বনানীর নিজ বাসায় সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কুমিল্লার পালপাড়া গ্রামে আসিয়া গনি গার্লস স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এদিকে খুলনা তিন আসনের সাবেক সংসদ সদস্য ও হুইপ আশরাফ হোসেন রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল 81 বছর। আশরাফ হোসেন বিএনপি থেকে 4 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। করোনা ভাইরাসে মৃত্যুবরণকারীদের আত্মার শান্তি কামনা ও আক্রান্তদের আরোগ্য কামনায় প্রার্থনা সভার আয়োজন করেছে ওয়ার্ল্ড বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। রাজধানীর শান্তিনগরে আয়োজিত এই অনুষ্ঠানে করোনা মহামারী থেকে বিশ্ববাসীর মুক্তি কামনা করা হয়। সংগঠনটির সভাপতি লায়ন রিঙ্কু বড়ুয়া ও সাধারণ সম্পাদক সুরজিৎ বড়ুয়া এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। করোনার হটস্পট হিসেবে পরিচিত নারায়ণগঞ্জে বিনামূল্যে করোনা পরীক্ষা ও স্বাস্থ্যখাতে দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে আমরা নারায়ণগঞ্জবাসী নামে একটি সংগঠন। সকালে শহরে বঙ্গবন্ধু সড়কে প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা করোনা ভাইরাস পরীক্ষার জন্য নির্ধারিত ফি প্রত্যাহারের দাবি জানান। এবার পার্টেক্স খেলার খবর। কাল থেকে অনুশীলনে নামার অনুমতি পাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। তবে স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে একই স্থানে দুজনে বেশি ক্রিকেটারকে অবস্থান নেওয়ার অনুমতি দিচ্ছে না বিসিবি। এরই মধ্যে অনুশীলনে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাসুম আহমেদ, মেহেদি হাসান, নুরুল হাসান ও নাইম হাসান। আপাতত 7 দিনের একটি অনুশীলন সূচি তৈরি করেছে বিসিবি। সেই অনুযায়ী মিরপুরে অনুশীলন করবেন মুশফিক, ইমরুল, মিঠুন ও শফিউল, সিলেটে খালেদ ও নাসুম, খুলনায় মেহেদি ও নুরুল আর চট্টগ্রামে নাইম। ব্যাটসম্যানরা আপাতত জিম ও 45 মিনিটের স্কিল ট্রেনিং করবেন। অন্যায়ভাবে ডেকান চার্জার্সকে আইপিএল থেকে বাদ দেয় বিসিসিআইকে 4,800 কোটি রুপি ক্ষতিপূরণের আদেশ দিয়েছে ভারতীয় আদালত। আইপিএলের দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয় হায়দ্রাবাদ ডেকান চার্জার্স, কিন্তু 3 বছর পর এই প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয় তাদের। টুর্নামেন্ট কমিটির যুক্তি ছিল 100 কোটি রুপির ব্যাংক গ্যারান্টি দিতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ এনে ওই বছরই মুম্বাই হাইকোর্টে মামলা করে হায়দ্রাবাদ ভিত্তিক মিডিয়া প্রতিষ্ঠানটি। দীর্ঘ 8 বছর পর রায় ডেকানের পক্ষে এসেছে। এদিকে বিসিসিআই জানিয়েছে রায়ের কপি হাতে পাওয়ার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 2 লাখ ছাড়ালো, নতুন শনাক্ত 2,709 জন, মৃত্যু 34। ভুয়া প্রতিষ্ঠানের নামে করোনা সামগ্রী সরবরাহে জড়িত রিজেন্টের শাহেদ, প্রতারণায় নিজের সামাজিক অবস্থান ব্যবহার করতেন ডাক্তার সাবরিনা। অনুমোদনহীন নকল ওষুধ বিক্রির অপরাধে রাজধানী বাবুবাজারের 7 ফার্মেসিকে 7 লাখ টাকা জরিমানা র্যাবের ভ্রাম্যমাণ আদালতে। মহামারীর মধ্যে অবৈধ পথে বিদেশ যাত্রা, 1 সপ্তাহে ইউরোপে আটক ও উদ্ধার 500-এরও বেশি বাংলাদেশি। এবং অনলাইনে জমেনি কোরবানির পশু বেচা কেনা, গরুর দাম কম, লোকসানের আশঙ্কায় রাজধানীর খামারিরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।